2024 নির্বাচনের আগেই বিরোধী জোট ইন্ডিয়ার সফলতা। রাজীব গান্ধীর স্বপ্নের বিল পাস হলো লোকসভায়। অনেকেই মনে করেছেন ইন্ডিয়া জোটের চাপে কিছুটা হলো ব্যাকফুটে বিজেপি অর্থাৎ মোদী সরকার। লোকসভায় পাশ হলো মহিলা সংরক্ষণ বিল। বিলের পক্ষে ভোট পড়ল 454টি, বিপক্ষে পড়ল মাত্র 2টি ভোট। দেশের আইনসভায় 33% আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য। মোদী সরকারের আনা এই বিলে শর্ত সাপেক্ষে সমর্থন করেছে বিরোধীরা। এদিন লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলে, বাকবিতণ্ডায় জড়ায় শাসক বিরোধী পক্ষ। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বিজেপির সরকারকে নিশানা করে বলেন, মোদী সরকারের মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ, ওবিসিদের জন্য আসন সংরক্ষণের দাবি জানিয়ে লোকসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি বলেন, আজই মহিলা সংরক্ষণ বিল পাশ করে আইন প্রণয়ন করুন, জনগণনার প্রয়োজন নেই, সরাসরি 33% মহিলাকে সংরক্ষণের আওতায় আনুন। লোকসভায় দাবি করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার তোপ, দেশের 90 জন সচিবের মধ্যে মাত্র 3 জন ওবিসি সমাজের, অবিলম্বে জাত গণনা করুন, না হলে আমাদের সময় হওয়া জাত গণনার তথ্য প্রকাশ করুন, আপনারা না করলে আমাদের প্রকাশ আমরা প্রকাশ করে দেব। পাল্টা তোপ অমিত শাহের। লোকসভায় রাহুল গান্ধীর ওবিসি আক্রমণের জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বক্তব্য রাখার সময় বলেন, বিজেপির 29% অর্থাৎ 85 জন সাংসদ ওবিসি সম্প্রদায়ের, কেন্দ্রীয় মন্ত্রিসভায় 29 জন মন্ত্রী ওবিসি। আগেই লোকসভায় পেশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এদিন সকাল 11টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত 7 ঘন্টা ধরে এই বিল নিয়ে বিতর্ক আলোচনা চলে। তৃণমূলের তরফে বক্তব্য রাখেন মহুয়া মৈত্র ও কাকলি ঘোষ দস্তিদার। এদিন অধিবেশন শুরুর আগে রণকৌশল স্থির করতে বৈঠক বসেছিল বিরোধী জোট ইন্ডিয়া। এদিন কংগ্রেসের তরফে বক্তব্য পেশ করেছেন সোনিয়া গান্ধী। সোনিয়া বলেন, এই বিল রাজীব গান্ধীর স্বপ্ন ছিল, কংগ্রেসে এই বিল নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল। মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানিয়ে ওবিসিদের এর আওতায় আনার দাবি জানান সোনিয়া। বিজেপির পাল্টা দাবি করে কংগ্রেসের আনা বিল ত্রুটিপূর্ণ ছিল, কংগ্রেসের আনা একাধিক বিল মহিলা বিরোধী বলে দাবি করে বিজেপি। অনেকেই মনে করছেন 2024 পরাজয় বুঝতে পেরে এই বিল, ক্ষমতার শেষ কথা বলে জনগণ। অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কি ক্ষমতায় থাকতে পারবে? মতামত দিন।